দিলে কত কাজটা সব ওই জালটা দেখুন উড়িয়ে বাবার হাতে একটু ইয়ে যে হাত শক্ত এটা এর যে পা শক্ত এই মাল পুরান্ত হয়ে গেছে হ্যাঁ চ্যানেলের সমস্ত দর্শককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের টপিকটা থাকবে কাঁকড়া এই যে দেখছেন কাঁকড়া সব থেকে বড় কাঁকড়া এই কাঁকড়ার উপর ভিত্তি করে আজকের ভিডিওটা হবে ভাই কি কাঁকড়া ধরা হবে তো আজকে পুরো কাঁকড়া ধরবো আমরা সবাই মিলে এই কাঁকড়াগুলো অ্যাকচুয়ালি কীভাবে চাষ করা হয় সেই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা হবে দেখছেন আমার হাতে খুবই বড় সাইজের কাঁকড়া আছে কিন্তু এটা তো টুইস্ট বস এটা তো মরা কাঁকড়া আমি আপনাদের জ্যান্ত কাঁকড়া দেখাবো এর থেকেও বড় সাইজের তো ততক্ষণের জন্য সঙ্গে থাকুন সাথে থাকুন আপনারা দেখছেন বড় বড় সাইজের দুটো কাঁকড়া নিয়েছি আমি হাতে এটা ম্যাক্সিমাম 700 গ্রাম থেকে 800 গ্রামের কাছাকাছি আছে কামড়ে না দেয় আর এটা প্রায় 650 গ্রাম আছে তো এই কাঁকড়াগুলো অ্যাকচুয়ালি এই কাঁকড়াগুলো এই অবস্থায় ছাড়া হয় এটা ম্যাক্সিমাম 600 থেকে 700 টাকায় কেনা হয় কেজি আর যখন এর দাম বাড়ে 1400 থেকে 1500 টাকা তখন এই কাঁকড়াগুলো তুলে বিক্রি করে দেওয়া হয় এটা হচ্ছে সবথেকে একটা বেস্ট ট্রিক যেটা কিনা আলু স্টোরে দেখা যায় খুব কম দামে আলু কিনে বেশি দামে বেচা এটা হচ্ছে সেই ট্রিক দেখছেন খুব কাছ থেকে দেখাই কাঁকড়াগুলো দেখেন খুবই বড় সাইজের ফ্যান খোলা নেই খোলা থাকলে আরও একটু ভালোভাবে দেখা যেত তো এইবার আমি দেখাবো চেম্বারে এই নৌকায় করে অ্যাকচুয়ালি নৌকায় করে এই চেম্বার থেকে কিভাবে দোন দিয়ে কাঁকড়া ধরা হয় সেই বিষয়ের উপরে দেখাবো কি অবস্থায় আছে দেখছেন ফটাফট কাঁকড়া উঠছে দেখছেন খুবই বড় সাইজের প্রতিটা কাঁকড়ার ওয়েট ম্যাক্সিমাম 500 গ্রাম আছে দেখলে মনে হবে যেন একই কাঁকড়া বারে বারে তুলছে কিন্তু আপনারা খুব ভালোভাবে ফলো করুন এখানে অলরেডি একটা কাঁকড়া মাটি ধরে বসে আছে তাও সে কাঁকড়াটা উঠে আসছে দেখুন দড়ির গায়ে মাছ বেঁধে এই যে কাঁকড়া ধরার টেকনিক এটাই ছিল দোন ধরার টেকনিক জালতি ভরে যাচ্ছে অলরেডি আমরা দুজন জালতি নিয়ে আছি এই জালতি দিয়ে এই কোনায় যে কাঁকড়াগুলো আছে এই মাটিতে উঠছে একটা মরা কাঁকড়া না এটা মরা কাঁকড়া এটা তুলবো এই কাকা মাঝি দিচ্ছে খুবই ভালো দেয় আর আমরা দুজন জালতি নিয়ে রেডি আছি কখন কাঁকড়া আসবে নিয়ে ওদিকগুলো সব কাইতে যাচ্ছে এই কাঁকড়াগুলো অ্যাকচুয়ালি চাষ করা কাঁকড়া এর জন্য খুবই সহজে ধরা যাচ্ছে নদীর কাঁকড়া ধরা এতটা সহজ নয় ধরতে ধরতে ভাই ওই সাইডটা একটু দেখিয়ে দেবে ওই মাথায় যাব ওখানটা গিয়ে কাঁকড়া বাঁধার কাজ করব কেমন লাগছে তোমাদের নৌকা চড়তে এই মুহূর্তে তাহলে কাঁকড়ার কুইন্টাল কত করে 2 লাখ টাকা আপনারা ভাবতে পারছেন আমি তো শুনে অবাক 1 কুইন্টাল কাঁকড়ার দাম 2 লাখ টাকা অর্থাৎ কত টাকার কাঁকড়া ছাড়া আছে প্রায় 2000 টাকা কেজি আমরা বেশিরভাগ দিনে কাঁকড়া দিয়েই ভাত খাই তো আজ আমি আপনাদের একটা অন্য ট্রিক দেখাবো কাঁকড়া পুড়িয়ে খাওয়া আমার সঙ্গে যে বন্ধুরা এসছে ওরা বলছে না কাঁকড়া পুড়িয়ে খাওয়া যায় না তো আমি আপনাদের দেখাবো কাঁকড়া পুড়িয়ে খাওয়া যায় তো সেটা আমি নিজেই লাইভ খেয়ে দেখাবো আপনাদেরকে আপনারা সঙ্গে থাকবেন ভিডিওর লাস্ট অবধি দেখবেন আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর মাঝে দেখাবো যে কাঁকড়া পুড়িয়ে কিভাবে খাচ্ছি আমরা কাঁচা কাঁকড়া কোনো রান্না ছাড়াই পুড়িয়ে খেয়ে নেব তো এর জন্য আমরা যা যা দরকার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসেছি
এখানে দেখো শুধু কাঠ, কিছু বাঁশ ভাঙা আর কিছু ঘাস এনে এই যে কাঁকড়া সাজিয়ে দিলাম। দেওয়ার পরে আগুন লাগাবো। ওটা কি ওটা ওটা হাত দিচ্ছে, ওটা হাত দিয়ে বিশাল মজারি। কাকারে তাপ লাগছে, বিশাল এক্সপিরিয়েন্স। অলরেডি আমাদের কাঁকড়া পোড়ানো শেষ হয়ে গেছে। একা আর কই আর কই, ওই কটাই নিবা আগুন নিবা আগুন নিবা। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম কাঁকড়া পোড়ানোর পরে। এই যে দেখছো কলা পাতার ওপরে কাঁকড়া গুলোকে সাজিয়ে নিয়েছি, দেখছো কাঁকড়া পোড়ার কাজ কমপ্লিট। আমরা দেখো কাঁকড়া গুলোকে সাজিয়ে রেখেছি, এই কাঁকড়া এবার ভাঙবো আর খাবো, খুবই টেস্টি হয়েছে। ধোয়া উঠছে এখনো গরমে, কি অবস্থা দেখো। এ আমার জন্য রাখো, নতুন এক্সপিরিয়েন্স, চলে এসো। তো আমরা খেয়ে নি, খাওয়ার পরে বাদ বাকিটা দেখাচ্ছি। আমি খেলে আর একটা ভাগে পাবো, আপনারাও ট্রাই করবেন বাড়িতে। আমি এটুকু শিওর হয়ে বলতে পারি রান্না করার থেকে টেস্টি, রান্না করেও এত টেস্ট পাওয়া যায়। আমার নাম কাঁকড়ার ঠাং, বন্ধু খেলে আমার ভালো লাগবে। একটু লঙ্কা হলি, একটু লঙ্কা হলো। আমি আমার দর্শক বন্ধুদের বলেছি কোনো কিছুই দেওয়া যাবে না রান্না করা ছাড়া, অর্থাৎ রান্নায় যাবতীয় যা যা দরকার কিছুই দেওয়া যাবে না, শুধুমাত্র পুড়িয়ে খাবো। দারুন এনজয় করলাম। না না ছোট, মাল পুরান্ত হয়ে গেছে, খুব বড় সাইজ, খুব বড় সাইজ আছে তো, আমি আপনাদের বলেছিলাম সব থেকে বড় সাইজের কাঁকড়া দেখাবো। এই যে কাঁকড়া বাজছে, এটা এটাই ছিল আজকে সব থেকে বড় কাঁকড়া, ম্যাক্সিমাম 1 কিলো হবে। এটা দেখছেন সব থেকে কম হলেও 850 গ্রাম হবে। এই একটা কাঁকড়ার দাম ম্যাক্সিমাম 900 টাকা আছে। হাজার টাকার উপরে আছে, আপনারা দেখছেন এই একটা কাঁকড়া 1000 টাকা কেজি এখন। এই মাল ভাবতে পারছেন পুরো ডায়মন্ডের দাম একদম, একটা ঠ্যাং ভেঙে গেলে প্রচুর টাকা লস, কাঁকড়াটা রিজেক্ট হয়ে যাবে। 1000 টাকার ওপরে কাঁকড়া, শুনে তো অবাক হবেনি আপনারা। এইভাবে ধুয়ে এই কক্সেটে রেখে দেওয়া হবে, এরপরে আর কোনো কাজ নেই, একেবারে এই কক্সেট বেঁধে প্যাকিং করে মার্কেটে পাঠানো হবে। আরে বাস, তোমরা দুজনে কত টাকার কাঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছো? মিনিমাম 4000 টাকা। 4000? 4000 টাকা কাঁকড়া, আপনারা দেখছেন চারখানা কাঁকড়ায় 1000 টাকা, 4000 টাকা, 4000 টাকা, আপনারা দেখছেন 4 পিস কাঁকড়ার দাম 4000 টাকা। হয়তো অবাক করা কথা লাগছে, কিন্তু দেখেন ওনার হাতের থেকে কাঁকড়ার সাইজটা অনেকটাই বড় লাগছে, একটা হাতের মধ্যে ধরছে না, সামান্য একটুখানি, অর্থাৎ হাতের আঙুলগুলোই দেখা যাচ্ছে না ঠিকঠাক। ঘরে দিতে
ক্যামেরাম্যান ভাই রাজেশ ছিল। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করবেন, আর আপনারা এর থেকে আরও কী ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা কী বিষয়ে ভিডিও বানাবো। অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে তো আগামী ভিডিও আসছে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।